আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। এই আবহাওয়া মানে এখন প্রাকৃতিক আবহাওয়া, তার থেকেও এই দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ তো দু তিন চার দিনে তো বাংলায় যে সামাজিক এবং রাজনৈতিক যে দুর্যোগ চলছে, সেই দুর্যোগপূর্ণ পরিবেশ থেকে মুক্তি চাইছে মহিহাটির মানুষ, চব্বিশ পরগনার মানুষ, বাংলার মানুষ। আমি এইটুকু নিয়ে বলতে পারি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। আপনারাও জানেন মানুষ যদি মানুষের ভোট, এই দুর্বৃত্ত আর পুলিশ নিয়ে যে ভোট তৃণমূল করে, সেটা তৃণমূল একবার নিজেদেরকেই যাচাই করে দেখুক না যে মানুষ তাদের কত পছন্দ করে, কত ভালোবাসে, কতটা সমর্থন করে। শাসক দলে করে শাসক দলে মানুষ জয় এবং পরাজয় এটা নির্ভর করে না কোনো রাজনৈতিক দলের ওপর। গণতান্ত্রিক বন্দোবস্ত এবং ব্যবস্থায় জয় পরাজয় ঠিক করে দেয় মানুষ, গণদেবতা। এই কথাটা আজকের যে ঔদ্ধত্য দেখাচ্ছে তৃণমূল, সেই ঔদ্ধত্য কিন্তু কংগ্রেস দেখিয়েছিল 72 থেকে 77, সেই ঔদ্ধত্য কিন্তু সিপিএমও দেখেছিল 77 থেকে 2011। কিন্তু মানুষ ঔদ্ধত্য, অহংকার এগুলোকে পছন্দ করে না। মানুষ তো ঝগড়া করবে না, এই যেমন আরজি করনি, মানুষ তার পুঞ্জীভূত যে ক্ষোভ, যে রাগ, যে জমাট বাঁধা, যে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষের যে বীতশ্রদ্ধ হয়েছিল, তার তো আড়াই মাস ধরে মানুষ তার প্রমাণ দিল। তো আমি আমার রাজনৈতিক জীবনে এই ধরনের মানুষের সমর্থন, গণ আন্দোলন, মানুষের আন্দোলন আমি অন্তত দেখি। আমি যতদূর শুনেছি বা জানি, নির্যাতিতার বাবা মা ভাবুন তো একবার ওই জায়গাতে কেউ নিজেকে নিয়ে, আমি তৃণমূলীদের বল, তৃণমূলের মমতা ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূলের কর্মী, সমর্থক, পদাধিকারী, এমএলএ, এমপি, মন্ত্রী, তারা তো বেশিরভাগই তারা পুত্র কন্যার জনক জননী, বাবা মা। তারা একবার নির্যাতিতার বাবা মার জায়গায় নিজেদেরকে একবার ভাবুন, একবার বসান। আর তারা তো বলেছে যে ন্যায় বিচারের জন্য যেখানে যাওয়ার। অমিত শাহ, তিনি ভারতবর্ষের মানে আমাদের দেশে স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার কাছে আবেদন করেছেন এবং আমরা আশা করব যে নিশ্চিতভাবেই অমিত শাহজির সঙ্গে নির্যাতিতার বাবা মার সাক্ষাৎ হবে। অসুস্থ হয়েছে এবং তিনি দীর্ঘদিন পুলিশে চাকরি করেছেন, বটতলা থানায় তাকে হচ্ছে যেভাবে হেনস্থা করা হয়েছে, এমনকি তাদের আইনজীবীদের সাথেও হচ্ছে হেনস্থা করেছে। বলেছেন যে হচ্ছে বিরোধী দলনেতা যে একটা পুলিশ যেভাবে নির্মমভাবে তাকে হেনস্থা করেছে, প্রাক্তন একজন আইজি পুলিশের। দেখুন, পশ্চিমবাংলা যে পুলিশ মমতা ব্যানার্জি চটি চাটবে সে পুলিশ ভালো, আর যারা প্রতিবাদ করবে তাদের সবার এই অবস্থা। তো সবারই ঘরে তো মেয়ে আছে, সবারই ঘরে তো ছেলে আছে, তাদের ভবিষ্যৎ দেখছে তো, এই পুলিশের লোকেরাও ভবিষ্যৎ দেখছে। তাদের চাকরি খেয়ে সিভিক ভলেন্টিয়ারকে, যারা কিছুই জানে না তাদেরকে ওদের চাকরির জায়গা সিভিক ভলেন্টিয়ার ভর্তি করে যেভাবে বাংলাকে একটা অস্থির জায়গা পৌঁছিয়ে দিয়েছে, সেই জন্যে আজকে পঙ্কজ দত্ত মতন লোককেও হ্যারাসমেন্ট হতে হচ্ছে। যে পঙ্কজ দত্ত একটা নাম করা আইপিএস ছিলেন, ওনার ট্র্যাক রেকর্ড, ওনার ব্যাক রেকর্ড খুবই ভালো, উনি একটা ইমানদার পুলিশ অফিসার ছিলেন, আজকে মমতার বিরুদ্ধে বলছেন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলছেন, তাই জন্য তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। আপনাদের রিপোর্টার দ্বারা যারা একটু সরকারের বিরুদ্ধে কথা বলছে, সরকারের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে ঠিক না, সঠিক কথা বলছে, তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। তো বাংলা এরকম চলবে যতদিন এই সরকারটা না যাচ্ছে। অশান্তি তো, অশান্তি ছাড়া পশ্চিমবাংলা তো ভোট হয় না। আর ইলেকশন কমিশন এটা বুঝে না, ইলেকশন কমিশন আর প্যারামিলিটারিকে অনেক সঠিকভাবে কাজ করতে হবে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।